বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক ইউনিয়নবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাচন। বার্মিংহামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই নির্বাচনে কমিউনিটি নেতা এম এ মল্লিকের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাকরাম আলী আফরুজকে সাধারণ সম্পাদক ও গিয়াস মিয়াকে ট্রেজারার করে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনের জন্য গঠিত উপদেষ্টা কমিটি। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি এম এ মল্লিকের সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি সভা ও বাংলাদেশ থেকে আগত অলংকারী ইউনিয়নের বাসিন্দা ও প্রাইম ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলামের সম্মানে এক সংবর্ধনার সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা এম এ মান্নান, সুরাব আলী, নোয়াব আলী, গোলাম আম্বিয়া, ট্রাস্টের সহসভাপতি বাবুল হোসাইন আচাব আলী, আব্দুল হামিদ বশির আহমেদ, সেক্রেটারি মাকরাম আলী আফরুজ, ট্রেজারার গিয়াস মিয়া সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃবৃন্দ এ সময় আগামীতে এ সংগঠনের কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজের সার্থক রূপকার হিসেবে গত মঙ্গলবার দুপুরে তাঁকে কলেজের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান, শিক্ষামন্ত্রী কলেজে এসে পৌঁছলে অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ তাঁকে স্বাগত জানান। প্রথমে শিক্ষামন্ত্রী কলেজের অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অনার্স কোর্সের উদ্বোধন করেন। এরপর তিনি একাদশ ও স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ। সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার মানুষ ভোট দিয়ে এমপি বানানোর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন। এজন্য সারা দেশে দু উপজেলার মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে। কলেজের সরকারি অধ্যাপক প্রশান্ত কুমার মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমেদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মানিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক তারিকুল ইসলাম। জাতীয় মূষক দিবস ও মূষক সপ্তাহ উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে সিলেট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়নের চাকা সচল রাখতে মূল্য সংযোজন কর অনবদ্য ভূমিকা রেখে আসছে বলে অভিহিত করে নিয়মিত মূষক পরিশোধ করে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া। পরে অনুষ্ঠান থেকে 2012-2013 অর্থ বছরের চার জেলার সেরা ভ্যাটদাতা 12টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে সিলেট কাস্টমস ও ভ্যাট বিভাগ। মাথিয়ারা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে গত বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষে মাথিয়ারা ইউনিয়নের গরিব ও দুস্থ 52 জন মানুষের প্রত্যেকের মধ্যে এক বস্তা চাল, 7 কেজি পেঁয়াজ, 5 কেজি তেল, 3 কেজি মসুর ডাল, 1 কেজি রসুন, 1 কেজি চিনি, 3 কেজি চানা, 2 প্যাকেট সেমাই সহ প্রায় 3 লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান, মাথিয়ারা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সদস্য সচিব নেজমুল হোসেন পুতুল, মাথিয়ারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিন, মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মুসব্বির আলী, শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরি, মুসলিউদ্দিন সহ আরও অনেকে। মোহাম্মদ বেলাল আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলতাফ হোসেন, বিয়ানীবাজার লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিলাল উদ্দিন, যুবলীগ নেতা জাহিদ উদ্দিন, ছাত্রদল নেতা রেদওয়ান হোসেন, মাথিয়ারা বন্ধু মহলের সাধারণ সম্পাদক সাইফ খান, সুমন, হাসান খান প্রমুখ।
এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। রমজানের প্রথম জুম্মায় লন্ডনের মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। ক্রিয়েটিভ কানেকশন চিত্রাঙ্কন প্রকল্পের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। লন্ডন সফররত এমপি শফিক চৌধুরীকে বিমানবন্দরে আওয়ামী লীগের উষ্ণ সংবর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।